আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের এই ব্লগে। সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন এবং আমরাও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। দুপুরে রান্না চলছে আর আজকে রান্না করছি কচু শাক, ডাল আর ভুড়ি। এখানে কচু শাক আমি একটুখানি পানি দিয়ে সাথে লবণ, হলুদ, মরিচ আর রসুন দিয়ে সেদ্ধ দিয়েছি। এছাড়াও ডাল বসিয়েছি এই পাশের চুলায়, আর আমি খুব ছোট ছোট করে ভুড়ি কেটে রেখেছিলাম, গরুর ভুড়ি, যা আমি বেশ কয়েকবার জাল দিয়ে একদম রান্নার উপযুক্ত করে রেখেছি। তো এখন আমি পরিমাণ মতন পেঁয়াজ, মরিচ, বাটা এবং অন্যান্য সব গরম মশলা দিয়ে কষিয়ে সুন্দর করে একটু নরম করে নিয়েছি এবং এর মধ্যে এখন আলু দিয়ে আমি বাকি রান্নাটা করব। এবং ভুড়িটা আমি একদম মাখা মাখা ভাজা ভাজা যে স্টেজটা ওইখানে যাওয়ার পরে তারপরে বন্ধ করে ফেলবো। বিকেল বেলায় আমরা এখন লেক সাইডে এসেছি। তো লেক সাইডে একটা চেয়ারে আমি বসে আছি আর ইউসরার ড্যাডি ফিশিং করছে, আর ইউসরা ধরা মাছগুলো খেতে দিচ্ছে এবং একটা ফিশিং রড ওর মধ্যে দিয়ে সেও প্রিটেন্ড করছে যে সে মাছ ধরছে। তো আমাদের আশেপাশে অনেক মানুষ আছে। আজকে যেহেতু বেশ গরম ছিল আমাদের, তো বিকেলবেলার একটু যখন ছায়া হয়েছে তো সবাই লেক সাইডে এসেছে, কেউ বারবিকিউ করছে, কেউ সুইমিং করছে, তো সবাই যে যার মতন এনজয় করছে। তো আমরাও বেশ ভালো একটা সময় কাটাচ্ছি এখানে বসে। Bass, bass fish, big one. উঁচু করে একটু দেখি, ছিঁড়ে যাবে মাছের এখানে মুখের মধ্যে হাত দিয়ে উঁচু করো। এটা বিগ ফিশ, বিগ ফিশ, ইয়ে বাস, ওয়াও, দেখো না কত বড় আজকের এটা, তার একটা ছবি তুলি। তুমি বলো, ফিশ অনেক সুন্দর, তুমি কি করছো? ফিশ দিয়ে কুক করছি। আচ্ছা, ফিশ কুক করার পর কে খাবে? কিছু খাবে? আচ্ছা, এই যে আনাদার বন, আর এই যে এখানটায় হচ্ছে আমাদের বড় মাছটা রেখে সব ছোট ব্লু গ্রিল গুলো আছে। কি করছো? ফিশকে আদর করে দিচ্ছ? ও বাবা, ইউসরা মনে ফিশকে আদর করে দিচ্ছে। ও ইসু বিগ ফিশকে আদর করে দিচ্ছে। আ
আমাদের পাশে বেশ কিছু ছেলে বারবিকিউ করছে এবং সাথে স্প্যানিশ গান শুনছে। তো ইউজটা সেই গানের তালে তালে নেচে বেড়াচ্ছে পুরো আমার চারপাশ ঘুরে ঘুরে, এবং সে খুব মজা পাচ্ছে গান হচ্ছে যে, কারণ এই গান হলে তার নাচতে হয় যে কোনো গানের সাথে, এবং এটা তার খুব ফেভারিট একটা কাজ। তো সে খুব এনজয় করছে। এখানে এখানে যাও, এখানে যে ডান্স করো, আমার আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। ইনশাল্লাহ খুব দ্রুত নতুন আরেকটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। সে পর্যন্ত সবার জন্য থাকলো অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। আপনারাও আপনাদের ভালোবাসা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে পাঠিয়ে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, ইনশাল্লাহ খুব দ্রুত দেখা হবে। আল্লাহ হাফেজ।